বন্ধুরা, আমি পাবনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমী স্পেশাল আমি আমার গোপালের জন্য যেসব শপিং করেছি তারই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই একটা হোয়াইট ড্রেস আমি কিনেছি, বর্ডারটা গ্লেজি প্রিন্টেড কাপড় দিয়ে বানানো, আর তারপর এরকম নেটেরই দেখতে পাচ্ছ, এই যে এরকম নেটের এই বডিটা, এরকম লাইলিন দেওয়া রয়েছে পেছনে। খুব সুন্দর একটা হোয়াইট ড্রেস আমি আমার গোপালের জন্য কিনেছি। এই ড্রেসটার সাথে ম্যাচিং করে আমি কিনেছি এই পাগড়িটা, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখো ভীষণ সুন্দর এই পাগড়িটা, হোয়াইট কালারের। এখানে স্টোন বসানো আছে, এখানেও স্টোন, এখানেও স্টোনের কাজ করা আছে, নেটের আছে পাগড়িটা, যেমন নেটের ড্রেসটা তার সাথে মানে গোপালের ড্রেস, আর এই হলো হোয়াইট কালারের পাগড়ি। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একটা থ্রি পিসের ড্রেস, থ্রি পিসের লাড্ডু গোপালের ড্রেস। এই হলো নিচের ঘাগড়াটা, এটা হলো জামা টাইপের, আর তার সাথে রয়েছে এই যে রয়েছে, এটা ঘাড়ে দিতে হয়, মানে এইভাবে ঘাড়ে থাকবে। আমি যখন জন্মাষ্টমীতে পরাবো লাড্ডু গোপালকে, তোমরা দেখতে পাবে এইভাবে এটা ঘাড়ে থাকবে। ঠিক আছে, এই দেখো, এই হলো জামার মতো, এটা এটা এমনিভাবে পরাতে হবে, পরিয়ে এটাকে এমনিভাবে পেছন দিয়ে বেঁধে দিতে হবে। আর এই হলো নিচের ঘাগড়াটা, পুরোটা এই যে নেটের, আর এটা বেশ, এই জায়গাটা কাপড়ের ভেতরে হলো মোটা কিছু দেওয়া আছে, যেন বেশ এটা মোটা জিনিসটা, আর এটা যখন লাড্ডু গোপালকে পরাবো তো এটা এমনি করে থাকবে, ওপরটা উঠে থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর এই যে এখানে দেখো স্টোন বসানো আছে, এই যে স্টোন বসানো আছে, এখানে স্টোন দিয়ে ডিজাইন করা আছে, কলকা মতন করা আছে। ইয়েলো কালারের একটা ড্রেস, ইয়েলো কালারের ড্রেস আমরা সবাই জানি, গোপাল ঠাকুরের ইয়েলো কালারটা খুব পছন্দ। তো এই হলো থ্রি পিসের একটা ড্রেস, এই ড্রেসটার সাথে রয়েছে ইয়েলো কালারের পাগড়ি, ইয়েলো কালারের পাগড়ি। ঠিক আছে, এই ইয়েলো কালারের পাগড়িটা রয়েছে এই ড্রেসটার সাথে। তো এই ছিল জন্মাষ্টমীতে ঠাকুরের দুটো ড্রেস তোমাদের দেখিয়ে নিলাম গোপাল ঠাকুরের। আর আমি কি কিনেছি, তোমরা আমার ভিডিও যারা দেখো সবাই জানো আমার রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণ আছে, ওনাদের জন্য এই ঘাগড়াটা আমি কিনেছি। এই হলো ঘাগড়া, এই হলো তার ওড়নাটা। ঠিক আছে, ঘাগড়ার সাথে এই হলো ওড়নাটা, খুব সুন্দর ঘাগড়াটা। এখানে দেখো রেড কালারের স্টোন দেওয়া আছে, রেড কালারের স্টোনের কাজ করা আছে, গ্রিন কালারের স্টোনের কাজ করা আছে, এখানে মতি দিয়ে কাজ করা আছে, আই মিন সাদা সাদা বল দিয়ে কাজ করা আছে, এখানেও স্টোন ওয়ার্ক আছে, এখানে জরির কাজ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো ভীষণ সুন্দর একটা ঘাগড়া। আর দেখো এখানে যেমনি করে ডিজাইনটা করা আছে সেমনি করে কিন্তু নিচের বর্ডারটা কাটা আছে, এই দেখো ভীষণ সুন্দর একটা ড্রেস, ভীষণ সুন্দর একটা ড্রেস। এই যে লেহেঙ্গার সাথে তার দুপাট্টাটা, এটা যেমন কিনেছি আমি ইয়েলো, ওপরের পাড়টা ইয়েলো, এই দেখো একটা ওপরে পাড় আছে একটা নিচে পাড় আছে, তো ওপরে পাড়টা ইয়েলো আর নিচেরটা রেড। মা লক্ষ্মী আর রাধারানীর জন্য কিনেছি আরেকটা, দেখো আরেকটা রয়েছে, কি রয়েছে, ওপরেরটা রয়েছে রেড, নিচেরটা রয়েছে ইয়েলো, আর এটার আবার কন্ট্রাস্টে দুপাট্টাটা আছে, ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে আছে। ঠিক আছে, এই যে এটার ওপরেরটা রেড, তো দুপাট্টাটা ইয়েলো, আর এটার ওপরেরটা, ওপরের ডিজাইনটা হলো ইয়েলো, তো দুপাট্টাটা রয়েছে রেড কালারের। পরাবো যখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো তোমরা দেখতে পাবে যে আমি রাধারানী আর লক্ষ্মীকে কোনটা পরিচয়ে সেমই কিনেছি, মা লক্ষ্মীকেও জন্মাষ্টমীতে একটু অন্যরকমভাবে সাজাবো বলে। এবার আমি কিনেছি নারায়ণজি ও শ্রীকৃষ্ণের জন্য ধুতি, মা লক্ষ্মী ও রাধারানীর লেহেঙ্গা বা ঘাগড়া যাই বলবে সেটা হলো ইয়েলো কালারের, তো তার সাথে ম্যাচিং করে আমি ইয়েলো কালারের
ধুতি নিয়েছি শ্রীকৃষ্ণ ও নারায়ণের জন্য। সাইডে দেখতে পাচ্ছ সুন্দর জরি, গ্রিন কালারের জরি দিয়ে কাজ করা, খুব সুন্দর কুচি দেওয়া। এমনি দুটো সেম ধুতি সেম, তার সাথে এই যে রয়েছে ওড়না দুটো, খুব সুন্দর মানাবে। আর আমি ম্যাচিং করে কিনেছি, আমি চেষ্টা করি রাধারানী আর শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী আর নারায়ণকে ম্যাচিং পরানোর। তো এই ছিল আমার শ্রীকৃষ্ণ ও নারায়ণ যে ধুতি। এই যে একটা নাইট স্যুট আছে, এটা হলো জাস্ট খোলা হয়নি আমার, এটা আমি আজকেই নিয়ে এসেছি। এটা হলো দেখো, এটা হলো এমনি জামার মতো, ঠিক আছে, ঠাকুর জামার মতো। এই এমনি করে পরিয়ে দেবে, এমনি করে পরিয়ে দেবে, এটা খোলা যায়, ঠিক আছে। আমি এখন খুলছি না, এটা খুলে তুমি আরো গলাটাকে বড় করতে পারবে আর এটাকে আবার তোমার সাইজ মতন টাইট করে নিতে পারবে। আর এই যে আরেকটা নাইট স্যুট, এটা আবার, এটা আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর সুবিধের জন্য। যে আরেকটা নাইট স্যুট, এটা হলো এমনি আছে, এমনি করে মানে এমনি করে গলা দিয়ে পরিয়ে এটা সামনের দিকে থাকবে, তারপরে পেছনে বেঁধে দিতে হবে কোমরের কাছে। আর এই হলো তার ছোট প্যান্ট। আর আমি কিনেছি হলো ঠাকুরের জন্য দুটো মালা, এই মালা দুটো খুব সুন্দর লাগছিল, এই দুটো মালা কিনেছি। এই দেখো খুব কিউট আর খুব সুন্দর মালাটা, দেখো পুঁথির মালাটা দারুণ লাগছে। এমনি করে সুতো বাঁধা আছে এটার মধ্যে, এই যে হলো মালাটা। এই হলো কিনেছি হলো এই রজনীগন্ধার ফলস চেনগুলো, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। কি ডেকোরেশন করব, কিভাবে করব সবই তোমরা দেখতে পাবে। এবার যেটা দেখাতে চলেছি সেটা হলো আমার ঠাকুরের কিছু জুয়েলারি কালেকশন, সবই জন্মাষ্টমী হিসেবে কেনা। সবার প্রথমে এই মুকুটটা রয়েছে, এই দেখো শ্রীকৃষ্ণের জন্য কিনেছি আমি এই মুকুটটা। তারপর রয়েছে আমার নারায়ণজির এই রাজমুকুট, এই রাজমুকুটটা হলো নারায়ণজির। আর রয়েছে এখানে, এটা কিনেছি হলো নারায়ণজির বুকের, এটাকে বুক পাটা বলে নারায়ণজির, এটা এই দেখো খুব সুন্দর। এই দেখো ফুল ফুল দিয়ে তারপর চেন চেন দিয়ে খুবই সুন্দর এই বুক পাটাটা। এই যে আরেকটা কিনেছি বকুল হার, এই দেখো বকুল হারটা, এই হলো একটা বকুল হার কিনেছি আমি, কাকে পরাবো জানি না, যখন পরাবো তোমরা দেখতেই পাবে। আর এই রয়েছে একটা চন্দ্রিকা মাথার পেছনে পড়ায় ঠাকুরের, এই খুব সুন্দর একটা চন্দ্রিকা দেখতে পাচ্ছো। এই যে, এই যে দেখো, এই হলো একটা হার, এই দেখো খুব সুন্দর এই হারটা, দেখো খুব সুন্দর এই হারটা দেখতে পাচ্ছ, এই বল এই ফুলগুলো এত সুন্দর। এই যে দেখো এই ফুলগুলো ভীষণ সুন্দর, এই ফুলগুলো এই দেখো কাঠফুলের মতো। আমরা কাঠফুল বলতাম এরকম, কিন্তু একটা ফুল হয় জানো তো, এগুলো দিয়ে আমরা ছোটবেলায় আংটি বানাতাম। এই ফুলগুলোর পাপড়িগুলো একটু হার্ড হয় তো, দিয়ে আমরা আংটি বানাতাম, কাঠফুল বলতাম আমরা এই ফুলগুলোকে। যাই হোক খুব সুন্দর এই হারটা, এই রকম আমি দুটো হার নিয়েছি, এরকম আমি দুটো হার নিয়েছি আমার মা লক্ষ্মী ও রাধারানীর জন্য, আমি এইরকম দুটো হার নিয়েছি, ঠিক আছে। টায়রা টিকলি যাই বলে, এই যে মাথায় এমনি করে থাকে, এটা সোজা মতন এমনি করে থাকবে, ঠিক আছে। এই যে মা লক্ষ্মীর জন্য কিনেছি, কৃষ্ণের জন্য একটা মুকুট, নারায়ণ নারায়ণজির জন্য মুকুট, নারায়ণজির বুক পাটা, রাধারানী ও মা লক্ষ্মীর একটা হার, একটা বকুল হার কিনেছি। এটা হলো একটা বাঁশি কিনেছি, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ময়ূরটা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ময়ূরটা আছে। এটা আমি শ্রীকৃষ্ণের জন্য কিনেছি এই বাঁশিটা। আরেকটা বাঁশি রয়েছে, এটা লাড্ডু গোপালের জন্য কিনেছি। আমার গোপালের বাঁশি রয়েছে, কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীতে যেহেতু গোপালকে একটা বাঁশি অবশ্যই গিফট করতে হয়, তোমরাও করবে, কারণ বাঁশি গোপালের খুবই প্রিয়। তো এবছর জন্মাষ্টমীতে এই বাঁশিটা আমি নিয়েছি গোপালকে গিফট করার জন্য। আর এই আমি গাঁদা ফুলের চেনগুলো কিনেছি, এই দেখো
5টা চেন আছে এটার মধ্যে, এরকম কিনেছি 5টা চেন।